ময়মনসিংহে বিএনপির মহাসচিব সহ নেতাদের মুক্তির দাবিতে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ। এদিকে রংপুর সিটি নির্বাচন নৌকার ফলাফলে তৃণমূল নেতাকর্মীরা বিস্মিত চিন্তিত। জানাবো সরকার নিজেই বুঝতে পারছে তার সময় শেষ, অচিরে বিদায় নিতে হবে বলছেন দুদু। শিমুল বিশ্বাসের মুক্তি ও দশ দফা দাবিতে বিএনপির গণমিছিল। এদিকে রংপুর সিটি কর্পোরেশন ও ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সমান, ফের নির্বাচন। এবং সর্বশেষ জানাবো রসিক নির্বাচন, ভোট নিয়ে অভিযোগ দায়েরের ট্রাইব্যুনাল গঠন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ময়মনসিংহে বিএনপি মহাসচিব সহ নেতাদের মুক্তির দাবিতে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ। ময়মনসিংহ নগরীতে বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা কৃষক দল। এ সময় বিক্ষোভ মিছিলটি নগরীর বাগারবাড়ি এলাকা থেকে শুরু হয়ে হরিকিশোরায় রোড দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। দক্ষিণ জেলা কৃষক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশের নেতৃবৃন্দ অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ সহ কেন্দ্রীয় স্থানীয় সকল কারাবন্দীদের মুক্তির দাবি করেন। প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় কোতোয়ানি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওইসব মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন বলে নিশ্চিত করেছেন দলীয় সূত্র। রংপুর সিটি নির্বাচন নৌকার ফলাফলে তৃণমূল নেতাকর্মীরা বিস্মিত চিন্তিত। মেয়র হবে লাঙ্গলের, দ্বিতীয় হবে নৌকার, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফল নিয়ে এমন ধারণাই ছিল অধিকাংশের। এলাকা রংপুর বলেই এমন ধারণা হয়তো ছিল অনেকের, কিন্তু সব হিসাব উল্টে গেছে ভোটের ফলাফলে। নৌকার প্রার্থী চতুর্থ হয়ে জামানত হারিয়েছেন, এমন ফলাফলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিস্মিত ও ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন জাতীয় নির্বাচনের বছরখানেক আগে নৌকার এমন ফলাফল দলের জন্য ভালো হবে না। আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন অঙ্গসংগঠন সহ নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতা ভরা ডুবির পেছনে কাজ করেছে। আওয়ামী লীগের নেতারা হাত পাখার ৫০,০০০ ভোট পাওয়া নিয়েও চিন্তিত। নির্বাচনে প্রার্থীর জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান কাছে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনারা লুৎফা। এ পরাজয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে নৌকার ভোটের সংখ্যা নিয়ে। নৌকায় পেয়েছে ২২,০০০ ভোট, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পেয়েছেন প্রায় ৫০,০০০ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমানও নৌকার চেয়ে ১১,০০০ ভোট বেশি পেয়েছেন। দলের স্থানীয় নেতারা মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন সঠিক হয়নি। আওয়ামী লীগের প্রার্থী হোসনারা লুৎফা জনগণের কাছে পরিচিত নন। যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন, দল থেকে তাদের কাউকে মনোনয়ন দিলে ফল ভালো হতো। হোসনারার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠেও ছিলেন না। দলীয় প্রার্থীর এমন ফলাফলের বিষয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতির শফিউর রহমান প্রথম আলোকে বলেন, দলের নেতাকর্মীরা এমন ফলাফলে আশাহত। মানুষ ভোট দেওয়ার আগে দেখেন প্রার্থী তাদের পাশে থাকেন কিনা, যাদের সব সময় পথে ঘাটে দেখেন এমন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ভোটের এমন ফল রংপুরে আওয়ামী লীগকে আরও পিছিয়ে দেবে। এ ফলাফল থেকে দলের সবার শিক্ষা নেওয়া উচিত। ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। নির্দলীয় সে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শরফুদ্দিন আহমেদ ১,০৬,২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি পেয়েছিলেন ৭৭,৮০৫ ভোট। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে প্রায় ১,০০,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পান ১,৬০,৪৮৯ ভোট। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের শরফুদ্দিন আহমেদ পান ৬২,৪০০ ভোট। দলের নেতাকর্মীরা মনে করছেন দলের বিদ্রোহী প্রার্থীর কারণে নৌকার ভোট কমেছে। কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী লতিফুর রহমান হাতি প্রতীক নিয়ে লড়েন, তিনি পেয়েছেন ৩৩,৮৮৩ ভোট। নৌকার ভোট কাটাকাটি হয়েছে দলের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে। সরকার নিজেই বুঝতে পারছে তার সময় শেষ, অচিরেই বিদায় নিতে হবে বলছেন দুদু। সরকারের সময় শেষ বলে তাড়াহুড়ো করে মেট্রোল উদ্বোধন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন মেট্রোলের রাস্তা হচ্ছে ৫১ কিলোমিটার, কিন্তু ৫১ কিলোমিটার শেষ করার সময় প্রধানমন্ত্রী কাছে নেই, এজন্য তাড়াহুড়ো করে ১০ থেকে ১১ কিলোমিটার মেট্রোল উদ্বোধন করেছেন। বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী আপনি বুঝতে পেরেছেন আর সময় বেশি নাই, আপনাকে চলে যেতে হবে, ক্ষমতা থেকে চলে
যেতে হবে। আজ আপনি মেট্রোল উদ্বোধন করেছেন, যে মেট্রোলের রাস্তা হচ্ছে 51 কিলোমিটার। 51 কিলোমিটার এর কাজ শেষ করার পরে আপনি উদ্বোধন করবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু 10 থেকে 11 কিলোমিটার হওয়ার পরে আপনি উদ্বোধন করেছেন, তাহলে কি আমরা বুঝে নেব 51 কিলোমিটারের কাজ শেষ করার সময় আপনার নাই? এই জন্য কি তাড়াহুড়ো করে মেট্রোল উদ্বোধন করেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি জোর করে হোক, ভোট চুরি করে হোক, তিনবারে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। আপনার তো এবোধ আছে যে মানুষ এখন কত নিগৃহীত। আপনার বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে দেশের মানুষের কি অবস্থা হয়েছে এটা তো আপনি বুঝতে পারেন। নাকি আমাদেরকে বুঝিয়ে বলতে হবে? ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা 10 তারিখে 10 দফা উত্থাপন করেছি, সেই দাবিগুলো বাস্তবায়ন হলে রাষ্ট্র মেরামতের 27টি পয়েন্টের কথা বলেছি, সেগুলো বাস্তবায়ন করব। আমরা 24 তারিখে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আপনাদের অনুরোধে 30 তারিখ করেছি। এরই মধ্যে আপনারা নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছেন, ইতোমধ্যে একজন শহীদ হয়েছেন। এভাবে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, এটা মুক্তিযোদ্ধার জাতি। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী খুব শক্তিশালী ছিল, তারা কিন্তু টিকতে পারে নাই। জনগণের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন বিদ্রোহ করে ছাড়া কোনো উপায় থাকে না। 71-এর দিকে তাকালে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। যত অন্যায়কারী জুলুমবাজ গত 200 বছরে বাঙালিদের উত্ত্যক্ত করেছে, তারা ক্ষমতায় থাকতে পারেনি। এখনও সময় আছে, গণতন্ত্র ফেরত দেন, পদত্যাগ করুন, তা না হলে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে বিদায় করা হবে। সাবেকের সংসদ সদস্য বলেন, পাকিস্তান আমলে যখনই গণতন্ত্রের কথা বলা হয়েছে তখনই অত্যাচার করেছে তারা। শেখ মুজিবুর রহমান সাহেব 70-এর নির্বাচনে জয়লাভ করার পরে তাকে ক্ষমতায় দেওয়া হয়নি, তার কারণে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। এটা বাঙালিদের দোষ না, এটা পাকিস্তানিদের দোষ। এখনও যদি গণতন্ত্র ফেরত দেওয়া না হয়, স্বাধীনতা ফেরত দেওয়া না হয়, আন্দোলনের গর্জনে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, আর 3-4 দিন পরে নতুন বছর আসছে, আমি নিশ্চিত নতুন বছর হবে নতুন সরকারের বিজয় বার্তা। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, এই অবধারিত বিজয়কে কেউ বাধা দেয়। এই সরকারের ভাত দেওয়ার ক্ষমতা নেই, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল দেওয়ার গোসাই। এই সরকারের লোকজন সব ব্যাংক থেকে টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই সরকারের বিপক্ষে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তাদের বিপক্ষে। কোনো দেশের রাষ্ট্রদূত কারো বাড়িতে গেলে অপমান, অপদস্ত হতে হয়। এ কেমন দেশে বাস করছি আমরা? সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ রাজবন্দীদের মুক্তি দেন। যদি মুক্তি না দেন তাহলে আমরা জেল গেট ভেঙে বের করে নিয়ে আসব। যেভাবে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে নিয়ে এসেছিলাম, সেইভাবে রাজবন্দীদের বের করে নিয়ে আসব। নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, 10 ডিসেম্বরের সমাবেশের আগে পরে প্রায় 450 নেতাকর্মীকে আটক রেখেছে, আমরা তাদের মুক্তি দাবি করছি, আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার রোশনালয়ে আটক আছে, আমরা তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সারা দেশের প্রায় 1 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা আব্দুল সালাম, পিন্টু, লুৎফর রহমান, বাবর সহ যাদেরকে মিথ্যা মামলার নামে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমরা এই সব ফরমায়েশি রায় প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। শিমুল বিশ্বাসের মুক্তি ও 10 দফা দাবিতে বিএনপির গণমিছিল। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির গণমিছিল করেছে পাবনা জেলা বিএনপি। গণমিছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিও তোলা হয়। এতে পাবনার সব উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের 1000+ নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তি সহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। সেসব ব্যানারে লেখা ছিল, মুক্তি 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 চাই, শিমুল বিশ্বাসের মুক্তি চাই, জেলের তালা ভাঙব, শিমুল বিশ্বাসকে আনব, মুক্তি চাই খালেদা জিয়ার, মুক্তি চাই। রংপুর সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডে 2 প্রার্থীর ভোট সমান, ফের নির্বাচন। রংপুর সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে 2 প্রার্থীর সমান ভোট পাওয়ায় এ নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে 26 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে 3,197 ভোট পেয়েছেন। এছাড়া এম এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে 1,892 ভোট পান। ওই ওয়ার্ডে মোট ভোটার 13,616 জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা সোয়েব সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, 2 প্রার্থীর সমান ভোট পাওয়ায় 26 নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।